আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর যেগুলো আসন্ন যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেখানে বলা রয়েছে যে প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রটির নাম কী দৈনিক বলা হয়েছে যেখানে কোনো মাসিকও বলা হয়নি সাপ্তাহিকও বলা হয়নি তো সর্বপ্রথম যে অপশানটা রয়েছে অপশানেতে রয়েছে সংবাদ কৌমদী বিতে রয়েছে সংবাদ প্রভাকর সিতে রয়েছে সমাচার দর্পণ এবং ডিতে রয়েছে অমৃতবাজার পত্রিকা তো এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে সংবাদ প্রভাকর অর্থাৎ অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশান এতে বলা রয়েছে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান বিতে রয়েছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান সিতে রয়েছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবং অপশন ডিতে রয়েছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর যে প্রশ্নটি রয়েছে তিন নাম্বার বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে বেঙ্গলি যে পত্রিকা রয়েছে বেঙ্গলি পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন অপশন এতে রয়েছে রাজা রামমোহন রায় বিতে রয়েছে শিশির কুমার ঘোষ সীতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে বেঙ্গলি পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তত্ত্ববোধিনী যে পত্রিকা এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিতে রয়েছে অক্ষয় কুমার দত্ত এবং বাকি দুটো যে অপশন রয়েছে সিতে রয়েছে গোপাল হরি দেশমুখ এবং ডিতে রয়েছে নবগোপাল মিত্র তো তত্ত্ববোধিনী পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন অক্ষয় কুমার দত্ত অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর এরপর পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে আদি যে ব্রাহ্ম সমাজ এই আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে তো অপশন এতে রয়েছে রাজা রামমোহন রায় বিতে রয়েছে কেশবচন্দ্র সেন সিতে রয়েছে ডেভিটিয়া এবং ডি তে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর তো আদি ব্রাহ্ম সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন এখানে আমাদের মনে রাখতে হবে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার অর্থাৎ অপশন ডি এরপরে ছয় নম্বর যে প্রশ্নটিকে রাখা হয়েছে ইন্ডিয়ান মিরর যে পত্রিকা এই ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তিনি কে অপশন এতে রয়েছে শিবনাথ শাস্ত্রী বিতে রয়েছে মহাদেব গোবিন্দ রানাণ্ডে সিতে রয়েছে সৈয়দ আহমদ খান আর ডিতে রয়েছে কেশবচন্দ্র সেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে কেশবচন্দ্র সেন অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর সাত নম্বরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মিত্র মিত্রমেলা প্রবর্তন করেছিলেন কে মিত্রমেলা অপশান এতে রয়েছে নবগোপাল মিত্র বিতে রয়েছে বিনায়ক দামোদর সাভারকর সীতে রয়েছে রায় এবং অপশান ডিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর মেলা প্রবর্তন করেছিলেন এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর আট নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই বেসিক একটা কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এশিয়াটিক যে সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং বিতে রয়েছে লর্ড ডাল হাউস লর্ড হেস্টি ওয়ারেন হেস্টিংস আর ডিতে রয়েছে উইলিয়াম কেরি তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর নয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন তো এই প্রশ্নের জন্য চারটি অপশান রয়েছে অপশান এতে রয়েছে নবাব সিরাজ উদ্দুল্লাহ বিতে রয়েছে মির্জাফর সিতে রয়েছে দ্বিতীয় শাহ আলম এবং ডিতে রয়েছে মুর্শিদ কুলি খান তো বাংলার প্রথম যিনি স্বাধীন নবাব ছিলেন তিনি হলেন মুর্শিদ কুলি খান এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে দশ নম্বরে আমরা দেখছি কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করেন অপশন রয়েছে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিতে রয়েছে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সীতে রয়েছে সতেরোশো সাতান্ন এবং দিতে রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো সিরাজ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে এগারো নম্বর যে কোয়েশ্চেনটি দেওয়ানি লাভের সময় বাংলার যে গভর্নর এই গভর্নর কে ছিলেন মির্জাফর বিতে রয়েছে লর্ড কার্ডিয়ার সিতে রয়েছে রবার্ট ক্লাইভ এবং দিতে রয়েছে ফারুক শিয়ার তো দেওয়ানি লাভের সময় বাংলার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে বারুদ্দাকে বিদারের যুদ্ধে কারা পরাজিত হয় তাহলে যে বিদারার যুদ্ধ এই বিদারার যুদ্ধে কারা পরাজিত হয় অপশন এতে রয়েছে ওলন্দাসরা বিতে রয়েছে ইংরেজরা সিতে রয়েছে তুর্কিরা এবং দিতে রয়েছে পারস্যরা তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দাসরা এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে কোশ্চিনটি রয়েছে তেরোর দাগে আকবরের আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী হলেন অপশান এতে রয়েছে সুসেন দাস বিতে রয়েছে সুলতান ফৈজ উদ্দিন শীতে রয়েছে ম মনসুর উদ্দিন আহমেদ এবং ডিতে রয়েছে আব্দুল সামাদ তো আব্দুল সামাত হচ্ছেন আকবরের আমলের একজন বিখ্যাত চিত্রশিল্পী এরপর নেক্সট যে কোশ্চেনটা রয়েছে চোদ্দ নম্বর আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশন এতে রয়েছে মুর্শিদাবাদ বিতে রয়েছে বর্ধমান শীতে রয়েছে দিল্লি এবং ডিতে রয়েছে মালদহ তো আমরা সকলেই জানি যে আদিনা মসজিদ অবস্থিত মালদাহের পাণ্ডুয়াই এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে কোশ্চেনটি রয়েছে পনেরো দাগে সুরদাস ছিলেন একজন তাহলে সুরদাসটা কে ছিলেন অপশান এতে বলা রয়েছে আকবরের রাজসভার কবি বিতে রয়েছে লক্ষণ সেনের রাজসভার কবি শীতে রয়েছে শাহজাহানের সভাকবি আর ডিতে রয়েছে হর্ষবর্ধনের সভাকবি তো সুরদাস ছিলেন এখানে আমাদের মনে রাখতে হবে সুরদাস ছিলেন আকবরের রাজসভার কবি এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে কোশ্চেন রয়েছে ষোলোন দাগে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় কাকে অপশান এতে রয়েছে কুতুব মিনারকে বিতে রয়েছে তাজমহলকে সিতে রয়েছে দিল্লির লালকেল্লাকে এবং অপশন ডিতে রয়েছে বড়বদুরের স্তূপকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় বড়বদুরের স্তূপকে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে সতেরোর দাগে যে প্রশ্নটা রয়েছে তৈমুর লং ছিলেন অপশন এতে রয়েছে অযোধ্যার অধিপতি বিতে রয়েছে সমরখন্দের অধিপতি সিতে রয়েছে মেবারের অধিপতি এবং ডিতে রয়েছে চিতরের অধিপতি তো তৈমুর লং ছিলেন সমরখন্দের অধিপতি এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে আঠারোর দাগে যে প্রশ্নটিকে রাখা হয়েছে আকবরনামা আকবরনামা এটা হবে আকবরনামা ওটা ভুল করে আকবর নামক হয়ে গেছে আকবরনামা গ্রন্থের রচয়িতা ছিলেন অপশন এতে রয়েছে আকবর বিতে রয়েছে নূরজাহান সিতে রয়েছে আবুল ফজল আর ডিতে রয়েছে তানসেন তো আকবর নামা নামক যে গ্রন্থটা এই গ্রন্থটির রচয়িতা ছিলেন আবুল ফজল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে হুমায়ুন নামা এটি গ্রন্থ থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হুমায়ুন নামা যে গ্রন্থটা এই হুমায়ুন নামা গ্রন্থটি কার রচনা অপশন এতে রয়েছে হুমায়ুন বিতে রয়েছে শাহজাহান সিতে রয়েছে গুলবদন বেগম এবং ডিতে রয়েছে নূরজাহান তো হুমায়ুন নামা গ্রন্থটি যার রচনা সেটি হচ্ছে গুলবদন বেগম এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে কুড়ির দাগে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শিখদের যে গুরু রয়েছে তার মধ্যে থেকে নবম গুরু কে ছিলেন অপশন এতে রয়েছে গুরু নানক বিতে রয়েছে গুরু গোবিন্দ সিং শীতে রয়েছে গুরু অর্জুন সিং এবং অপশন ডিতে রয়েছে গুরু তেগ বাহাদুর তো শিখদের যিনি নবম গুরু ছিলেন তিনি হচ্ছেন গুরু তেগ বাহাদুর এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে জাপতি প্রথার প্রবর্তন কে করেছিলেন তাহলে জাপতি যে প্রথাটা এই জাপতি প্রথার প্রবর্তন কে করেছিলেন অপশন এতে রয়েছে শাহজাহান বিতে রয়েছে হর্ষবর্ধন সীতে রয়েছে আলাউদ্দিন খলজি এবং দ্বীতে রয়েছে আকবর তো জাপতি প্রথার প্রবর্তন যিনি করেছিলেন তিনি হচ্ছেন আকবর এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে বাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে জমি জরিফের যে প্রথাটা এই প্রথাটা প্রথম কে চালু করেছিলেন জমি জরিফের প্রথা অপশন এতে রয়েছে হুমায়ুন বিতে রয়েছে শের শাহ রয়েছে হরিহর আর ডিতে রয়েছে রানা প্রতাপ সিংহ তো জমি জরিপের প্রথা যিনি প্রথম চালু করেছিলেন তিনি হচ্ছেন শেল শাহ অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যেটা রয়েছে তেইশে দয় কোশ্চেনটি কোনটি মহাজনপদের উদাহরণ নয় তাহলে আমরা ষোলশ মহাজনপদের কথা শুনেছি তা যেখানে ষোলোটি মহাজনপদের কথা বলা রয়েছে তো এর মধ্যে কোনটা মহাজনপদের উদাহরণ নয় অপশান এতে রয়েছে বৎস বিতে রয়েছে অবন্তি সিতে রয়েছে ব্রিজি আর ডিতে রয়েছে মিথিলা তো বৎস অবন্তি ব্রিজি তিনটি মহাজনপদের উদাহরণ মিথিলা নয় এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর চব্বিশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন তখন মগধের রাজা কে ছিলেন অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য বিতে রয়েছে মহাপদ্মনন্দ স্মৃত রয়েছে বিম্বিসার আর ডিতে রয়েছে ধনানন্দ তো আলেকজান্ডার যখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন ধনানন্দ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে পঁচিশের দাগে যে প্রশ্নটি রয়েছে গৌতম বুদ্ধের যে পূর্ব জীবনের কাহিনী এই কাহিনী সম্বলিত গ্রন্থের নাম হলো গৌতম বুদ্ধের জীবনীকে নিয়ে আপশানে এতে রয়েছে দ্বাদশ অঙ্গ বিতে রয়েছে এন্ডিকা সিতে রয়েছে পঞ্চম মহাব্রত এবং ডিতে রয়েছে জাতক এই প্রশ্নটি সকলেরই কম বেশি জানা তো গৌতম বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী সম্বলিত গ্রন্থের নাম হলো জাতক এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে যে প্রশ্নটি রয়েছে ছাব্বিশের দাগে যে অশোকের শিলালিপি এখানে অশোকের শিলালিপি প্রথম উদ্ধার করেছিলেন কে অপশন এতে রয়েছে জেমস আগাস্টা সিকি বিতে রয়েছে লর্ড রিপন সিতে রয়েছে রিচার্ড মিডো এবং ডিতে রয়েছে জেমস প্রিন্সেপ তো অশোকের শিলালিপি সর্বপ্রথম যিনি উদ্ধার করেছিলেন তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে সাতাশের দাগে যে কোশ্চেনটা রয়েছে ভারতবর্ষে প্রচলিত প্রথম ধাতু কোনটি অপশান এতে রয়েছে রূপা শীতে রয়েছে তামা শীতে রয়েছে ব্রঞ্জ এবং ডিতে রয়েছে সোনা তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তামা আঠাশের দাগে যে প্রশ্নটা রয়েছে জাট সম্প্রদায়ের মানুষরা কোথায় বাস করতেন তাহলে এই যে জাট সম্প্রদায়ের মানুষ এই মানুষেরা সাধারণত কোথায় বাস করতেন চারটি অপশনের মধ্যে আমাদের রাইট অ্যান্সারটা খুঁজে নিতে হবে অপশন এতে বলা রয়েছে নবদ্বীপ সিতে রয়েছে মথুরা তারপরে রয়েছে বৃন্দাবন এবং তারপর রয়েছে হুগলি তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে জাট সম্প্রদায়ের মানুষেরা বাস করতেন মথুরা এবং দিল্লি সংলগ্ন অঞ্চলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে উনত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে বিতে রয়েছে শিবাজি সিতে রয়েছে শের শাহ এবং অপশান ডিতে রয়েছে রানা প্রতাপ সিংহ তো মারাঠা শক্তির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন শিবাজি অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে লাস্ট যে কোশ্চেনটা রয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এটি একটি গ্রন্থ থেকে নেওয়া কোশ্চেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন অপশান এতে বলা রয়েছে রজনী পাম দত্ত বিতে রয়েছে ওল্ড ম্যাকেনজি আর সিতে রয়েছে ভিনসেন্ট স্মিথ এবং ডিতে রয়েছে রমেশচন্দ্র দত্ত তো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া নামক গ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন রমেশচন্দ্র দত্ত এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভালো লাগলে অবশ্য একটা লাইক করে ইউ